হয়তো বা সৌদি থেকে সৌদিয়ান বোরখা, দুবাই থেকে স্বর্ণের গোল্ড এবং ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান থ্রি পিস, এগুলো আমি এনে দিতে পারবো না। কিন্তু আমি আমার যে ছোট ছোট ভালোবাসা আছে এবং ছোট ছোট মুহূর্তগুলোকে আমি আমার স্ত্রীর সাথে শেয়ার করতে পারবো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। অনেকেই আমাদের এই ভিডিওগুলো দেখে আমাদেরকে কমেন্টসে বলে থাকেন যে আমরা নাকি একদম গ্রামের খ্যাত। হ্যাঁ ভাই, আমরাও স্বীকার করি যে আমরা সত্যিই খ্যাত। আর এই খ্যাতভাবে জীবনযাপন করাটাকে নিয়ে আমরা গর্ববোধ করি, এটা হচ্ছে আমাদের অহংকার। কারণ আমরা পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে সৎভাবে খেটে খাওয়া মানুষ। আমরা হচ্ছি মহান আল্লাহ তাআলা তৈরি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, যেখানে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, প্রতিবন্ধী হোক, যে যেমনই হোক না কেন, সবারই কিন্তু সবার কাছ থেকে সম্মান পাওয়ার রাইট আছে। এক জাতি আরেক জাতিকে সম্মান করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে সম্মান করবে। তো সেখানে কার গায়ের রং কেমন, কে লম্বা, কে বেঠে, কে কালো, কে ফর্সা, যারা সম্মান করতে জানে তারা কিন্তু এইগুলা দেখে না। আর ভাই, আমরা গ্রামে থাকি বলে আমাদের কি কোনো পার্সোনালিটি নাই, নাকি আমাদের কোনো বায়োডাটা নাই? আমাদের সবই আছে। আসলে ভাই, আমাদের গ্রামে যেমন, আমরা ঠিক তেমনটা ভাবেই চলি। আপনি আমাদেরকে কোনো কোশনে নিয়ে যাবেন, আপনারা যেখানে নিয়ে যাবেন, যেমন আমরা সেখানে তেমনটাই হয়ে থাকতে পারবো। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি কাউকে 10 জনের মধ্যে অপমানিত করবেন, সমস্যা নেই, সে অপমানটা সে সহ্য করে নিতে যদি পারে, আপনি কিন্তু একদিন 10,000 লোকের সামনে অপমানিত হবেন। আর সেই দিনটার জন্য নিজেকে তৈরি রাখবেন। কাউকে উঠতে দেখে তার ডানাটা কেটে ফেলার চেষ্টা না করে আপনি নিজে উঠতে শিখুন। আপনি একবার খোলা আকাশের নিচে মুক্ত পাখির মতো ডানা মেলে উড়েই দেখুন না, আপনার মনে যত হিংসা, বিদ্বেষ, সব কিছু দূর হয়ে যাবে। অনেকের কাছে আমাদের আজকের এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে, তো আমি তাদের কাছে মন থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা কেউ আমাদেরকে ভুল বুঝবেন না, কারণ আপনাদের এত এত ভালোবাসা আর এত সাপোর্ট আছে বলেই আজ আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি। আর আমাদের এই খ্যাতমার্কা ভিডিওগুলো যে আপনারা এত ভালোবাসেন, এত পছন্দ করেন, এই জন্য আপনাদের সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে পবিত্র জুম্মার দিন আর শুক্রবার, আর আজকে সারাদিনটা আমার মনটা খুবই খারাপ ছিল। আর বিশেষ করে অনেক সময় হয় কি যে আমাদের মনের কথাগুলো যদি আমরা কারোর সাথে শেয়ার করতে না পারি, তখন কিন্তু কষ্টটা আরও বেশি বাড়ে। তাই আমি আজকে আমার এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, জানি না কার কাছে কেমন লাগবে। তবে আমার এই কথাগুলো আরও অনেক আগেই হয়তো বা বলা দরকার ছিল, কিন্তু আমি বলিনি, কারণ ছোট হোক বড় হোক যে যেমনই হোক সবাই তো আমাদের ফলোয়ার্স, ভিউয়ার। তবে একটা কথা ক্লিয়ার করি যে আমরা যেরকম সেরকমটাই থাকবো এবং আপনাদের সাথে সেরকমটাই শেয়ার করব। কারণ ভাই, আমরা চাইলেও তো আর শহরের স্টাইল ধরতে পারবো না, তাই না? আমরা গ্রামের মানুষ, গ্রামে যেরকম জীবনযাপন করি, গ্রামে যা খাই, গ্রামের লোকজনপদ যেরকম হয়, সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।